প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা যান হাজার হাজার মানুষ। আর এই রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হন ঘনবসতিপূর্ণ দেশগুলোর মানুষ। কিন্তু এবছর আগে সব রেকর্ড ভেঙেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই আক্রান্ত মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এবার এই রোগে আক্রান্ত রোগীদের জন্য টিকা ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক। কিউডেঙ্গা নামে জাপানের ফার্মাসিউটিক্যাল তাকেদা কোম্পানির তৈরি ডেঙ্গু প্রতিরোধী টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, অনুমোদন পাওয়া এই টিকা 6 থেকে 16 বছর বয়সী শিশুদের দেওয়া হবে। তাকে দেওয়া 2 ডোজের টিকা। প্রথম ডোজ নেওয়ার 3 মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। এই টিকা ডেঙ্গুর দ্বিতীয় ধরনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এখানে অন্য 3টি ধরনের উপাদানও যুক্ত রয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্র, পানামা এবং ফিলিপিন্সে 1,800 জন তরুণ তরুণের উপর চালানো হয়েছে এই টিকার পরীক্ষা। গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার পর এটি ডেঙ্গুর 4 ধরনের বিরুদ্ধে অন্তত 4 বছর সুরক্ষা দেয়। এর ফলাফলের পর এশিয়া ও লাতিন আমেরিকার 20,000-এর বেশি স্বেচ্ছাসেবীর ওপর আরেকটি পরীক্ষা চালায় তাকেদা। দেখা যায়, ভ্যাকসিন গ্রহীতাদের হাসপাতালে ভর্তি হওয়ার হার অন্যদের তুলনায় 84% কম এবং এটি 61% পর্যন্ত রোগ প্রতিরোধে কাজ করে। আফরিন মৌ, সময় সংবাদ।